ভোটের উত্তাপ কিছুটা কমলেও সবজির বাজারে আগুন নেভার কোনো লক্ষণই নেই। আলু পেঁয়াজ থেকে শুরু করে কাঁচা লঙ্কা আদা রসুন এমনকি ঝিঙে কুমড়ো পটল টমেটোর দাম দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। স্বাভাবিক কারণে মধ্যবিত্তের হেঁশেলের টান পড়েছে। সকাল হলেই সবজি বাজার মুখী হতে চাইছেন না আমজনতা। থলে নিয়ে বাজারে গেলেও ব্যাগ ভর্তি, পকেট খালি হয়ে যাচ্ছে সাধারণের। বৃহস্পতিবার এমনই চিত্র দেখা গেল জামুড়িয়া বাজারে। ধরা ছোঁয়ার বাইরে টমেটোর দাম, 140 টাকা থেকে 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো। বেগুনের দাম 80 টাকা প্রতি কেজি, লাউ কেজি প্রতি 30 থেকে 40 টাকা, পটল বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা প্রতি কেজি, বাঁধাকপি 30 টাকা প্রতি পিস, আদা 200 থেকে 250 টাকা, রসুন 150 থেকে 160 টাকা, কাঁচা লঙ্কা বিক্রি করছেন 200 টাকা প্রতি কেজি দরে। সবজির এই অগ্নিমূল্যের বাজারে নাজেহাল মধ্যবিত্তের জনজীবন। 140 আর লাউ 30 আর পটল 40, বেগুন 80, বাঁধা 30 টাকা, ভেন্ডি 40, কচু 40 আর কুঁদরি 30 টাকা, পেঁপা 40। ধরনের জন্য, হ্যাঁ ধরনের জন্য বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো হয়নি। সবচেয়ে দাম বেশি কিসের আছে? টমেটো, টমেটো আদা রসুন। আদা কিলো কিলো নিচ্ছেন? 250 টাকা কিলো। রসুন? রসুন ওই 150। আদা 200 টাকা চলছে, আর রসুন বড়টা চলছে 150, ছোটোটা 80 টাকা। এত দাম কেন হলো? মালের আমদানি কম আছে। মাল কোথা থেকে আসে? মাল 3 জায়গা থেকে, আসানসোল, রানী, দুর্গাপুর। ওইখান থেকে কি রেটটা বেশি দিয়ে নিচ্ছে? ওইখানে মাল আমদানি কম আছে বলেই দিচ্ছে কম। সে জায়গায় ক্রেতাদের তো চাপ বাড়ছে, মানে কিনতে গেলে যারা নিচ্ছে তাদেরও তো একটা অসুবিধা হচ্ছে। অসুবিধা তো হচ্ছে, কিন্তু মাল আমদানি কম আছে তো ওরাও কি করবে, আমরাও কি করবো। হাতে হাতের নাগালের বাইরে চলে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, বুঝলেন? এখন যা অবস্থা, এতে মানে সারাদিনে 10 টাকা রোজগার না হলে উপোস করতে হবে কোনোদিকে সবাইকে। আলু, বেগুন, ভিন্ডি, সবজি সব জিনিসের রেট আগুন লেগে, পেঁয়াজ 25 টাকা, আদা 240 টাকা, রসুন 150 টাকা, এত হাই রেট। এই হাই রেটে মানুষ কাছেও যাচ্ছে, অনেকে বিক্রি। টমেটো মূল্য বলতে গেলে বলতে হয় বাজারে তো আগুন, হাত দেওয়া যায় না। টমেটো 180 টাকা কেজি, তারপরে আলুর দাম, পেঁয়াজের দাম, এগুলো তো দিনকে দিন বাড়ছেই। অর্থাৎ সমস্যা যেটা হয়ে যাচ্ছে, দাম বাড়ছে, মানুষের হাতে পয়সা কমছে, সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। আমাদের সমস্যাটা আরও দেখা দিয়েছে যে এই নিষ্ফলা, মানে বৃষ্টি নেই, চাষ হয়নি, নানা রকম সমস্যা, আবার কোথাও বন্যা। কেন্দ্রীয় সরকার হয়তো চেষ্টা করছেন এটাকে কমাবার জন্য, কিন্তু যে লোকাল সবজি মার্কেটে, আমার মনে হয় রাজ্য সরকারের কিছুটা দায়িত্ব থাকে, এখানে একটা টাস্কফোর্স গঠন করে সবজির এই দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণে আনার জন্য। সেক্ষেত্রে ওনারা বোধ হয় অতটা ঠিক সচেষ্ট নন বলেই বাজারে আগুনটা লেগে আছে। ক্রেতা তো সে যার কাছে পয়সা আছে। এবারে আপনি একটা সাধারণ বাজারে দেখুন যে মানুষের যার কাছে কাজ নেই, আজকে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের অর্ধেক শ্রমিক বাইরে কাজ করতে যায়। তো যাদের হাতে কাজ নেই, তাদের হাতে পয়সা নেই, যাদের হাতে পয়সা নেই তারা বাজার আসবে কেমন করে? মূলত সবজি বাজারে ঘুরে এখনো এই মুহূর্তে যা দেখলাম, আগুন লাগার মতো সবজি বাজার, নাজাল হচ্ছেন ক্রেতারা। উপর দিকে বিক্রেতা জানাচ্ছেন, তারা জানাচ্ছেন যে বৃষ্টি না হওয়ার কারণে দিনকে দিন আগুনের মতন বাড়ছে সবজির দাম। তার সাথেও বাড়ছে টমেটো, কখনো 120, কখনো 140, কখনো 160, আবার কখনো 180। এই নিয়ে নাজাল হয়ে পড়েছেন যারা সবজি কিনতে আসছেন, এবং দিনকে দিন দাম বাড়ার কারণে বা দাম বাড়তে দেখে তাদেরও, তারা একটা আতঙ্কের মধ্যে পড়ে যাচ্ছেন। বা সেরকম যেভাবে ভিড় একটা হয় জামুড়া এই হাটতলায়, সেভাবে ভিড়টাও কম লাগছে মনে হচ্ছে। এবং একদিকে রসুন, একদিকে আদা, যারা বিক্রি করছেন তারা জানাচ্ছেন যে রসুন আদা যেখান থেকে আমদানি হয় সেখান থেকে কম রেটে বা কম আমদানি হচ্ছে বলে আজকের সময় রসুন আর আদা এত দাম বাড়ছে। পশ্চিম বর্ধমানের জামুড়া থেকে সত্য মুখোপাধ্যায়, রিপোর্ট, টিভি নিউজ 10।
বাইকের স্বপ্ন আপনার ভরসা আমরাই আনিস ডিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা এসবি মোড় সঞ্জীব সরণি রোড দুর্গাপুর স্টেশন বাজার যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল ফ্রি হেলমেট ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ আমাদের ঠিকানা এসবি মোড় সঞ্জীব সরণি রোড দুর্গাপুর স্টেশন বাজার আমাদের ফোন নম্বর 7872777667 এবং 7384601357 আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হাসপাতাল 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ব্লাড ব্যাংক ট্রমা কেয়ার আপনাদের সেবায় আমরা তৎপর গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হাসপাতাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে আপনি কি বাড়িতে বিয়ে পৈতে অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন কিন্তু ভাবছেন করবেন কোথায় নিমন্ত্রিতের সংখ্যাও বেশি ঘরে তো সেরকম জায়গা নেই চিন্তার কোনো কারণ নেই আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সবকিছু রয়েছে একই সাথে 500 জনের বসার জায়গা পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা লন এরই সাথে পেয়ে যাবেন একাধিক এসি ও নন এসি রুম বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে ডিজি সেট খোলামেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম প্যাকেজ শুরু মাত্র 22,000 টাকায় কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন তাহলে আর দেরি না করে আজই আপনার অনুষ্ঠানের জন্য বুকিং করুন আমাদের ঠিকানা মনীষা ম্যারেজ হল সুকান্তপল্লী মামরা দুর্গাপুর 7,13,206 দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148 চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর স্কলনি পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার 9800897855 অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে